আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি আব্দুল হাকিম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, যখন আপনি নিজে শক্তিশালী থাকবেন তখন আপনি যে কোনো কাজকে সুন্দরভাবে করে তুলতে পারবেন। আগে যে জায়গায় বসে 15-20 জন একসাথে আড্ডা দিতে, সেই জায়গায় আপনার সাথে এখন টিকে আছে 2 থেকে 3 জন, কারণ আপনি আপনার লাইফ নিয়ে সিরিয়াস হয়ে গিয়েছেন। আপনি এখন চাকরি করছেন, ব্যবসা করেছেন, আপনি এখন নিজের পকেটের কথা ভাবতে শুরু করেছেন, আপনি এখন নিজের কথা ভাবতে শুরু করেছেন, আপনি এখন নিজেকে ভালোবাসতে শুরু করেছেন, আপনি এখন নিজেকে বিশ্বাস করতে শুরু করেছেন। আর এটাই জীবন, এটাই ধ্রুব সত্য। জীবনের সংজ্ঞা জানতে চাইলে আমি এটাই দেব, আপনি যখন আপনার জীবনের লক্ষ্য নিয়ে সিরিয়াস হয়ে যাবেন তখন আপনার আশেপাশে বন্ধুর সংখ্যা কমবে। আপনি যখন আপনার জীবনের মর্ম বুঝে যাবেন তখন আপনার আশেপাশের বন্ধুর সংখ্যা কমবে। আপনি যখন টাকা আয়ের চিন্তা করবেন তখন আপনার আশেপাশে বন্ধুর সংখ্যা কমবে। আপনি যখন প্রজেক্ট নিয়ে কথা বলবেন তখন আপনার আশেপাশে বন্ধুর সংখ্যা কমবে। আপনি যখন লক্ষ টাকার লস খেয়ে এসে সিগারেট ধরাবেন তখন আপনি একাই দাঁড়িয়ে থাকবেন ছাদের রেলিং ধরে। আপনি যখন কোনো প্রফেশনাল বিষয়ে গাইডেন্স খুঁজবেন তখন আপনি আশেপাশে তাকিয়ে কাউকেই দেখবেন না। আপনি যখন আপনার পরিবেশটাকে অর্গানাইজ করার চেষ্টা করবেন তখন আপনার পাশে কাউকে পাবেন না। আপনি যখন ইতিবাচক কথাবার্তা বলে নিজেকে শক্তিশালী করার চেষ্টা করবেন তখন দেয়ালে নিজের কথায় প্রতিধ্বনিত হয়ে নিজেই কানেই শুনতে পাবেন সেটা। আপনি যখন আপনার চিন্তাধারা এক্সপ্যান্ড করার জন্য ডান হাত সামনের দিকে এগিয়ে দেবেন তখন আপনার বাম হাতটি আপনাকে টেনে তুলবে। আপনি যখন আপনার সবচেয়ে কাছের মানুষটাকে ধরে রাখার জন্য একটা কারণ খুঁজবেন তখন আপনার তথাকথিত কাছের মানুষটাই দূরে চলে যাওয়ার জন্য ওই একটা কারণই খুঁজে বেড়াবে। আমি জানি আপনি কি অনুভব করছেন, আমি বুঝি, কারণ আমি আপনার মতোই শূন্য থেকে শুরু করতে চেয়েছিলাম। সাপোর্ট, ভালোবাসা, আশা, স্বপ্ন, উৎসাহ, এই শব্দগুলোর ব্যবহার আমি আমাকে শিখিয়েছি, ঠিক যেভাবে এখন আজকে আপনি আপনাকে শেখাচ্ছেন। আমি জানি আপনি পারবেন, সাপোর্ট ছাড়াও আপনি পারবেন, ভালোবাসা ছাড়াও আপনি পারবেন, স্বপ্ন নিজেই নিজেকে দেখাবেন, দেখাচ্ছেন আয়নায় তাকিয়ে নিজেই নিজেকে উৎসাহ দিচ্ছেন আপনি পারবেন, কারণ আপনি জানেন যে আপনি আপনার শেষ ভরসা। দোয়া করি সবাই ভালো থাকুন, সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করুন এবং সবসময় নিজেকে শক্তিশালী ভাবুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।